মতে বুঝাইতে পারি আর দেখা হচ্ছে বাসটা আমরা এই যে আমাদের বাস কাউন্টারে চলে আসছি সিজদার আম্মু আর সিজদা ঘেমে গরমে অবস্থা খারাপ তো কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে আর আমরা বাসে উঠে পড়ব আমাদের বাসটাও এখন রেডি হয়ে দাঁড়ায় আছে হ্যাঁ এত এত গরম আজকেও 42 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে চলতেছে ঢাকাতে তো এই গরমে অস্থির অবস্থা কপাল ভালো আমরা এসি বাসে টিকিট পেয়েছিলাম হ্যাঁ আর ঈদের ঈদের হ্যাঁ ঈদের সময় তো মানে আমি টিকিট ছাড়ার 7-8 দিন পরে টিকিট কাটতে আসছি ঈদের তো তারপরেও এই বাসে টিকিট পেয়েছিলাম পেয়েছি লাস্টের দিকে সিট তো আলহামদুলিল্লাহ যে এসি বাসে টিকিট পেয়েছি এটাই হচ্ছে বড় ব্যাপার তো আমরা এখন গাড়িতে উঠে পড়ব বাইরে প্রচুর রোদ আর দেরি না করি গাড়িও ছেড়ে দেবে এই যে সবাই ওঠার প্রিপারেশন চলতেছে সিজদা সিজদার আম্মু উঠে পড়তেছে বিসমিল্লাহ তো আমরা বাস থেকে নেমে গেলাম চলে আসছি আমাদের মোড়ে নতুনহাট মোড় প্রতিবারের মতো বাস আমাদের এই যে রেখে চলে গেল এই যে আমাদের গ্রিন সিটির উপর পরমাণু প্রকল্পের পাশে আমরা নামি নতুনহাট তো আমাদের অটোও চলে আসছে অনেক গরম না সিজদামণি হ্যাঁ সিজদামণি দেখি এদিকে ঘোরাঘুরে অনেক গরম না দাদু বাড়ি অনেক গরম এই যাবেন নাকি আপনি ওই শাহপুর ওই যে আজি জলতলা কত ওটো 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 এগুলো একটু উঠাই দেন ভাই ওরে বাবা কি গরম এই মনে হচ্ছে সিদ্ধ হয়ে যাচ্ছি মেবি 40-42 ডিগ্রি সেলসিয়াস চলতেছে তাপমাত্রা এত হিট আর রূপপুর ঈশ্বরদী রূপপুরে গরম হওয়ার কারণই হচ্ছে এখানে হচ্ছে পরমাণু প্রকল্প চলতেছে কনক্রিটের বিশাল একটা এরিয়া মিলে শুধু কনক্রিটের কাজ হচ্ছে পরমাণু চুল্লি টুল্লি তৈরি হচ্ছে এই প্রকল্পটা স্টার্ট হইলে আল্লাহ জানে এই এলাকায় থাকা যাবে কিনা আমরা অটোতে উঠে পড়ছি আর অটো ছেড়ে দিয়েছে বাসার দিকে যাচ্ছে তো রাস্তায় এত পরিমাণ গরম আর এই যে পিচের রাস্তা থেকে যে হিট উঠতেছে বাবারে বাবা ঢাকাতেও এত গরম নাই বলা যায় হ্যাঁ মুখও পুড়তেছে আবার পিছন দিয়ে হিট উঠতেছে পিছনেও হিট লাগতেছে মানে টোটাল বডিতে যে পরিমাণ হিট লাগতেছে বাবা ঢাকাতে হ্যাঁ ডান দিক দিয়ে ঢোকো বাস থেকে নামার পরে হঠাৎ একটা যে গরম লাগলো মানে মেন রাস্তা হাইওয়ে রাস্তাতে নামছি তো মেন রাস্তাতে হঠাৎ একটা গরম লাগলো ভাবছিলাম যে অনেক গরম হবে হ্যাঁ আর এসি বাস থেকে নামছি তো হঠাৎ করে গরমটা আসলে একটু বেশি লাগছে তো আস্তে আস্তে যে মেন রোড থেকে যখন আমরা আমাদের গ্রামের মধ্যে এই যে দেখেন চির সবুজ গাছপালা চারিদিকে এই সবুজের মধ্যে হ্যাঁ বাম দিকে যান যখন এই গ্রামের মধ্যে ঢুকে গেলাম তখন ওয়েদারটা হালকা একটু ওই গরমটা একটু কমছে মোটামুটি একটা সহনীয় ওয়েদার আছে আর কি সহনীয় গরম আছে টুকটাক একদিন যদি একটু বৃষ্টি হয় না তো পরিবেশ ঠান্ডা হয়ে যাবে না না অনেক দিন প্রায় 10-15 দিন বৃষ্টির দেখা নাই আর বৈশাখ মাসও পড়ছে গাছে লিচুর মুকুল ধরছে আমের মুকুল ধরছে কিন্তু পানির দেখা নাই শুধু রোদ আর রোদ মুকুলগুলো পুড়ে পুড়ে যাচ্ছে ধানের রাস্তায় নামাই দেন ভাই ধানের রাস্তায় তো আমরা চলে আসছি আমাদের বাসায়
বাসা সবাই বাসা থেকে বের হয়ে লিচু গাছের নিচে মেবি বসে আছে আমি শিওর জানি না হ্যাঁ ওই যে আম্মারা আপুরা রাইসামনিরা সবাই লিচু গাছের নিচে বসে আছে এই সিজদামনি এই তোমার মেয়েকে দেখো তুমি দেখো তো চেনো নাকি রাইসাপুকে রাইসাপুকে চেনো নাকি দেখো ভাব দেখো ওলি বাবা